গ্রিন পার্কের ঘড়ির কাঁটা তখনও দুপুর দুইটাও স্পর্শ করেনি তৃতীয় ও শেষবারের মতো ফোর্থ আম্পায়ার রিজার্ভ আম্পায়ারকে নিয়ে মাঠ পরিদর্শনে ম্যাচ রেফারি জেফ শেষ ম্যাচ জানিয়ে দিলেন আজ আর হবে না এক বল না দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত কানপুরে শুক্রবার সারা রাত আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে তবে শনিবারের সকালের পরিস্থিতি ছিল ভিন্ন পাসিং কয়েক দফা হলেও বৃষ্টি ঝুম যাকে বলে তা হয়নি এসেছিল মাঠে তবে লাভ হয়নি মোটেও তাই তো তারা টিম হোটেলে ফিরে গেছে দুপুরের আগেই অবশ্য মাঠ কর্মীদের চেষ্টা ছিল প্রাণবন্ত আউটফিল্ডও বাগে এনেছিল তারা পরিষ্কার করেছিল কভারের ওপর জমে থাকা পানীয় কিন্তু আকাশ যে গম্ভীর অবশ্য বৃষ্টির এই চোখ রাঙানি থামাতে পারেনি গ্রিন পার্কের দর্শকদের কাক ফেঁচা হয়েও তারা অপেক্ষা করেছেন খোলা গ্যালারির নিচে ঢাক ঢোল ভুভুজেলা বাজিয়ে পুরোটা সময় মাতিয়ে রেখেছেন সবাইকে খানিক বাদে বাদে আইপিএল এর জিঙ্গেল সে উন্মাদনা বাড়িয়েছে আরো কিন্তু খেয়ালি প্রকৃতির মন যে বোঝা দেয় তাই তো দর্শকদের থাকতে হচ্ছে তৃতীয় দিনের জন্য অপেক্ষায় গ্রিন পার্কের মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরেও দ্বিতীয় দিনে এক পলো মাঠে গড়ায়নি কানপুরে কারণটা বৃষ্টি আর আলোক স্বল্পতা তাই তো এই টেস্টের ফলাফল হয়তো লেখা হয়ে গেছে কারণ তৃতীয় দিনেও আছে বৃষ্টির সংখ্যা তাই তো বলাই যায় সাকিবের ভিন মাটিতে সে টেস্টটা হয়তো ড্রয়ের পথে এগুচ্ছে মাহবুব লিমন সময় সংবাদ উত্তরপ্রদেশ কানপুর ভারত